জলাধিশাম আজ আমরা যে লীলাটি আস্বাদন করব আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভক্ত গোলাপ কোমল আবারো বলছি আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভক্ত গোরা কোমল আমরা এই লীলার মধ্যে জানব এই যে গোরা কোমল কত বড় ভক্ত ছিল ভগবানকে কেমন ভাবে ভালোবাসে ভগবান তার কৃপা করে তা আমরা লীলার মধ্যে জানব এই জগতে ভক্ত বহু রকমের আছে কিন্তু ভক্তের মতো ভক্ত কয়জন আছে তাহলে প্রকৃত ভক্ত কাকে বলে চলে যাব একটু মহাভারতে মহাভারতে কুরু বংশ ধ্বংস করে যেদিন হস্তিনাপুরের রাজত্ব ফিরে পেয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কুন্তি পিসিমার কাছে এসে বলছেন পিসিমা পিসিমা আজ আমি যাই মাগো কুন্তি মনে মনে চিন্তা করছে কৃষ্ণ যেখানে যায় আমাকে বলে যায় পিসিমা আজ আমি আসছি তাহলে আজ কৃষ্ণ আসছে না বলে যাই বলল কেন বাবা আসছি কথার মানে কি হলো চলে গেলে সে আবার আসবে তাই কুন্তি মনে মনে চিন্তা করছে বাবা তাহলে আজ কৃষ্ণ আসছে না বলে যাই বলল কেন কৃষ্ণ একটা কথা বলবো বলো না পিসিমা কি কথা কৃষ্ণ তুমি যেখানেই যাও আমাকে বলে যাও পিসিমা আজ আমি আসছি তাহলে আজ তুমি আমায় আসছি না বলে যাই বললে কেন বলো না কৃষ্ণ বলো না আসছি না বলে যাই বললে কেন তাহলে কি যাই কথার মানে এটা তুমি চলে গেলে আর আমার কাছে ফিরে আসবে না বলো না কৃষ্ণ বলো না তখন কৃষ্ণ বলছে পিসিমা ঠিকই বলেছ তুমি পিসিমা দেখো যতদিন তোমার জীবনে দুঃখ ছিল কষ্ট ছিল ততদিন আমি তোমাদের সঙ্গে থেকেছি তোমার পাঁচটি পুত্রের সঙ্গে আমি বন্ধুর মতো দিন কাটিয়েছি দেখো 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 আজ তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে দেখো তোমার ছেলে রাজা হয়েছে কত সুন্দর মানিয়েছি আর কেন এইবার তুমি আমায় বিদায় দাও পিসিমা আমি চলে যাই তবে পিসিমা বিদায় নেবার আগে আমি তোমায় কিছু দিয়ে যেতে চাই এই জগতে যত ভক্ত আছে আমার সবাই কিছু না কিছু আমার কাছ থেকে চেয়ে নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তুমি কিছু চাও না বলো কি চাও তুমি পিসিমা যা চাইবে আমি তোমায় তাই দেব দেখুন ভক্তের চাওয়াটা কেমন কুন্তি বলছে কৃষ্ণ তুমি আমাকে দেবে কি দেবে তুমি আমায় আরে কৃষ্ণ কিছু তো হলো আমি আজ তোমার কাছে চাইব তবে তুমি আমাকে এই দিয়ে যাও কৃষ্ণ এই জগতে যত আছে দুঃখ এই জগতে যত আছে কষ্ট এই জগতে যত আছে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সবটা তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ দিয়ে যাও এতটুকু সুখ তুমি আমার জীবনে রেখো না কৃষ্ণ রেখো না ওহে কৃষ্ণ ওহে কৃষ্ণ ওহে কৃষ্ণ ওহে কৃষ্ণ
এই জগতে যত আছে সুখের কাঙাল দুঃখটাকে আমরা কেউ কাছে নিতে চাই না, তাহলে আজ এত কিছু থাকতে কুন্তি দুঃখ চাইলো কেন? এর পেছনেও কারণ আছে বাবা। পাশে দাঁড়িয়েছিল ভীম, ভীম বলছে মা, ও মা এ কি চাইলে তুমি মা, তুমি কি পাগল হয়ে গেছো মা? বনবাসে দিন কাটিয়েছি আমরা, কত কষ্ট করেছি, কত দুঃখ পেয়েছি, এত কষ্টের পর যখন একটু সুখের নাগাল পেলাম, তোমার কি এত কষ্ট করেও স্বাদ মেটেনি? তুমি আবার দুঃখ চাইছি কেন মা, কেন বলো কেন? তখন ভীমের মাথায় হাত দিয়ে কুন্তি বলছেন, ভীম দেখ বাবা, যতদিন আমরা দুঃখে ছিলাম, কষ্টে ছিলাম, ততদিন কৃষ্ণ আমাদের পাশে ছিল, আমাদের সঙ্গে ছিল। দেখ দেখ, আজ আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, অমনি কৃষ্ণ যে আমাদের ছেড়ে যায়। তাহলে বলতো বাবা, এই জগতে কোনটা ভালো, কৃষ্ণকে ছেড়ে সুখ ভালো না দুঃখ ভালো? এ জীবন যদি যায় মরে চলে, ওগো তাতে ক্ষতি না, ভালোবেসে কৃষ্ণ আমি তোমায় যেন কৃষ্ণ বলছে, তুমি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো তুমি আমার, আমি যে তোমার ভালোবাসায় তোমার ভক্তিতে সারা জন্ম আমি তোমার কাছে বাধা পড়ে গেলাম পিসিমা। তবে পিসিমা, বিদায় তোমাকে নিতেই হবে। বিদায় নেবার আগে আমি তোমায় কথা দিয়ে গেলাম, যখন তুমি আমায় ডাকবি, আমাকে স্মরণ করবি, আমি তোমার ডাকে ঠিকই ছুটে আসব। এই হলো প্রকৃত ভক্ত, তেমনই ভক্ত ছিল গোরা, কেমন ভক্ত ছিল এই লীলাটি আমাদের মন্দির শ্রবণ করতে হবে। ভক্ত গাইছি, গোপী জন মনোজ গোপী জানা
এরকম মানুষ এই পৃথিবীতে আমি আর একটাও দেখলাম না আমাদের সংসারে এত অভাব এত কষ্ট আমাদের আমরা দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পাই না তোমার যা কিছু দেহ মন প্রাণ সবই কিছু তার চরণের সোপে দিয়ে কেবল বলছো বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার হ্যাঁ মনে আছে দেখো স্বামী এই শাড়িটা আমি আজও পরে আছি জীর্ণ বস্ত্র গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার স্বামী এত কষ্ট এত অভাব আমাদের তবু আমি তোমায় কোনোদিনই বলিনি স্বামী তুমি আমায় একটা শাড়ি এনে দাও কেন বলিনি জানো কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুর সেবা পাবে কে না আমার স্বামী যিনি হলেন পরম বৈষ্ণব আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে তাই তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন মা পার্বতী স্বামী গো এতদিন আমি তোমায় দুঃখের কথা বলিনি আজ আমি কেন বললাম জানো স্বামী তাহলে
এবার আমাদের জানতে হবে স্বামীটা কে আর পত্নীটা কে স্বামী হলো গোরা কুমার আর পত্নী হলো লক্ষ্মী প্রিয়া স্বামী এতদিন আমি তোমায় দুঃখের কথা বলিনি আজ আমি কেন বললাম জানো ওই যে দেখো মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে আর তুমি কি জানো আমাদের এক বছরের একটা সন্তান রয়েছে আদর করে তুমি তার নামে রেখেছো গোপাল বলো না স্বামী ওই গোপাল যদি মা মা বলে আমায় ডাকে ওই গোপাল যদি মা মা বলে আমায় জড়িয়ে ধরে বলো না কি দেব নিজে না খাই নিজে না পড়ি অন্তত আমাদের সন্তানের কথা ভেবে আর মন্দিরে যে বসে আছে তার কথা ভেবে তুমি কাজ করো স্বামী না না আমি তোমাকে ওর নামে ছাড়তে বলছি না তবে নামও করো কাজও করো দেখো কাজ করলে টাকা পাবে সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে দ্রব্য এনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নেব তবে নাম করো কাজও করো এ লক্ষ্মীপ্রিয়া তুমি বিশ্বাস করো আমি না আমি না আমি কতবার চেষ্টা করেছি গো এই নাম আমি আর গাইব না কতবার ভেবেছি বদনে হরি নাম আমি আর গাইব না কিন্তু পারি না গো পারি না যতবার ভেবেছি বদনে হরি নাম আমি আর গাইব না হরি নাম ছেড়ে দিল হরি যে আমায় ছাড়ে না হরি নাম লক্ষ্মীপ্রিয়া এই নাম আমি কোনোদিন ছাড়তে পারবো না মা গো লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছি তাহলে স্বামীকে এভাবে হরিনাম ভোলানো যাবে না স্বামীকে হরিনাম ভোলাতে গেলে আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে সেটা কি না আমার যে এক বছরের সন্তান গোপাল রয়েছে ওই গোপালকে যদি আমি আমার স্বামীর কোলে কিছুক্ষণের জন্য হলেও তুলে দিই ওই গোপালের যে মুখের মধুর হাসি ওই হাসি থেকে স্বামী আমার হরিনাম ভুলে যায় ওমা বাচ্চাদের হাসিতে অনেক কিছু ভোলানো যায় তাই না তো আজ লক্ষ্মীপ্রিয়া ওই গোপালকে স্বামীর কোলে দিয়ে কেমন হরিনাম ভোলাবে দেখো গোপালকে নিয়ে চলেছে কোথায় না স্বামীর কাছে কেমন ভাবি এত বলি লক্ষ্মীপ্রিয়া ছুটিয়া চলিল ছুটিয়া চলিল এত বলি লক্ষ্মীপ্রিয়া
স্বামী স্বামী গো জানো ভেতরে না অনেক কাজ পড়ে আছে আমি কাজ করব কিন্তু গোপালকে নিয়ে কি করে কাজ করব বলো তো তাই বলছিলাম কি তুমি একটু গোপালকে ধরবে লক্ষ্য রাখবে তাহলে আমি কাজ করব এখানে কৃষ্ণ ভক্ত গোরা কুকুর বলছে ঠিক আছে লক্ষ্মী প্রিয়া তুমি গোপালকে আমায় দিয়ে যাও আমি লক্ষ্য রাখব কাজ তো লক্ষ্মী প্রিয়া কি করলো গোপালকে স্বামীর কাছে দিয়ে চলে গেল ভেতরে আর সেই কৃষ্ণ ভক্ত গোরা কুমার মাগো নিজের সন্তানের মুখের মধুর হাসি দেখে ভেবেছে কি তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল আহা কেমন ভক্ত দেখুন বাবা নিজের সন্তানকে নিয়ে বসে আছে তার মুখের মধুর হাসি দেখে ভেবেছে তার কাছে আছে কি বৃন্দাবনের কৃষ্ণ গোপাল বলছে এই তুই কাদের ছেলে রে এত সুন্দর এই তুই কি আমার সেই বৃন্দাবনের কৃষ্ণ গোপাল আয় 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 আমার কাছে ওরে আমার ভক্ত বলছে কৃষ্ণ গোপাল ওরে আমার অরে আমার গলে ওরে নিজের সন্তানকে নিয়ে বসে আছি
ভেবেছি তার কাছে আছি বৃন্দাবনের কৃষ্ণ গোপাল বাবা ভগবান থেকে হাসছে বাবা বলছে বাহ বাহ গোরা কুমার বাহ তুমি তোমার সন্তানকে নিয়ে বসে আছো ভেবেছো তোমার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল এই যে তুমি নাকি আমার নাম করো তুমি নাকি আমায় ভালোবাসো আচ্ছা তুমি যে আমায় কতটা ভালোবাসো কতটা আমার নাম করো আমি একটু মেপে দেখে নেব দেখবেন বাবা যারা লেখাপড়া করে তাদের কি দিতে হয় যারা লেখাপড়া করে তাদের পরীক্ষা দিতে হয় আর যারা লেখাপড়া করে না তাদের পরীক্ষা দেবার কোনো দরকার থাকে না তবে পরীক্ষা দিলে কি একটা সুযোগ থাকে সেটা কি ক্রমে ক্রমে উপরের দিকে উঠতে থাকবে পাস করুক আর নাই করুক মনে মনে কিন্তু একটা ইচ্ছা থাকবে আমাকে উপরের দিকে উঠতে হবে তাই যারা ধর্ম মেনে চলে ধর্ম মেনে হা গোবিন্দ বলে দুফুটা চোখের জল দিয়ে যদি একবার খুব তারে ডাকে ভগবান তার পরীক্ষা না নিয়ে থাকতে পারে না আচ্ছা আপনার সঙ্গে মিষ্টির পরিচয় আছে মিষ্টি খাওয়া হয় সুগার আছে নাকি দেখবেন মা রসগোল্লা তৈরির আগে বাবা ছানা থাকে ওই ছানাটাকে ছেঁকে একটা কাপড়ের উপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার উপর চাপানো হয় কি পাঁচ থেকে দশ কেজি বাটখারা তখন ওই ছানা জানে আমার মাথার উপর কি চেপেছে ওই পাটকারা স্বরূপ ভগবান এমন চাপে যার মাথায় চাপে সেই জানে আমার মাথার উপর কি চেপেছে ভগবান বলছেন তুমি আমার নাম করবে আমায় ডাকবে তুমি আমায় কতটা ভালোবাসো কতটা আমার নাম করো আমি একটু মেপে দেখে নেব না কি হয়েছে বাবা নিজের সন্তান কোলে আছে গোরা কুমার ভেবেছে কি আহা বলছে ওগো আমার বউ কত করে ভুলে গেল আমি নাকি কাজ করি না তাহলে আমাকে এবার কাজ করতে হবে কোলে আছে গোপাল হাতে করছে কাজ আর মুখে করছে না কেমন ভাবে বল গৌরনিতাই ভেবেছি কুলি আছি কাদার তার কোমরে
জন্য কাঁথা তৈরি করে ওই এক বছর সন্তান গোপালকে কাঁথা মনে করে মন্থন করে ফেলেছে সারা সর্বাঙ্গে রক্তই রক্ত মাখা মাখি হাতি রক্ত সারা সর্বাঙ্গে রক্ত আজ নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোরা কুমুর বলছে গোপাল গোপাল কোথায় গেল গোপাল আমার আমার গোপাল কোথায় গেল এ কি রক্ত গোপাল ওরে তোমায় ছাড়া আমি আর কিছু জানি না তবে তোমাকে ভালোবেসে কেন আমার এমন ক্ষতি হলো বলে দশটা নয় পাঁচটা নয় আমার একটি মাত্র সন্তান তাকে আমি তোমার নামে গাইতে গাইতে মেরে ফেললাম দয়াময় বলো না প্রভু কে আমাকে বাবা বলে ডাকবে ও গো গো অপরাধে সাজা তুমি দিলে বলো বলো কি করে বাঁচবো আমি কি করে থাকবো আমি এই সমাজে আমি মুখ দেখাবো কি করে বলে দাও তুমি বলে দাও আজ নিজের সন্তানকে নিজের হাত মেরে গোড়া কোমর পাগলের মতো বসে বসে কাঁদছে আর এখানে লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছি স্বামী আমার পাগল স্বামী যখন তখন হরিনাম করে একবার বরঙ্গে দেখে আসি আমার স্বামী কি করছে গোপাল কি করছে এই ভাব মনে করে চলেছে স্বামীর কাছে স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে স্বামী স্বামী গো একই একই স্বামী আমার গোপাল কোথায় আমার গোপাল কোথায় এই তো আমি সবেমাত্র তোমায় দিয়ে গেলাম আমার গোপাল কোথায় স্বামী বলো না স্বামী বলো না আমার গোপাল কোথায় একই তোমার হাতে রক্ত
লক্ষ্মী প্রিয়া ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার গোপাল না 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 তুমি না কৃষ্ণ ভক্ত তুমি না হরি ভক্ত হরি নামে গাইতে গাইতে নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারলে এ তুমি কেমন পিতা স্বামী গো বলো না স্বামী কে আমাকে মা মা বলে ডাকবে কে আমাকে মা মা বলে জড়িয়ে ধরবে এই পৃথিবীতে যে মা বলে ডাকার মতো আর আমার কেউ রইল না স্বামী গো হে দামাই সন্তান যখন তুমি আমার ঘরে আমার কোলে দিয়েছিলে তবে তুমি কেন এভাবে কেড়ে নিলে প্রভু বলে দাও তুমি বলে দাও তুমি বলে হে ভগবান বলো কোথায় আমার ছেলে বলো কোথায় আমার ছেলে বলে ওরে আমার
তাকে দেখার জন্য যেমন ভাবে পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা দেখতে ছুটে ছুটে আসে আজ গোপালকে দেখার জন্য গ্রামবাসীগণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সবাই দেখতে ছুটে ছুটে আসছে আজ গোরাকুমারী বাড়িতে বাবা আজ গোরাকুমারী বাড়িতে কত লোকের ভিড় জমেছে গো সেইখান থেকে একজন বলে উঠল বলি আয় যে গোরাকুমার এ কি এ তুমি কি করেছো তুমি না কৃষ্ণ ভক্ত তুমি না হরি ভক্ত হরি নামে গাইতে গাইতে নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারলে ছি 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 এ তুমি কেমন ভক্ত এ তুমি কেমন পিতা যে নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারলে ছি শোনো আমরা সবাই মিলে ঠিক করেছি তোমাকে আমরা এই গ্রামে আর রাখব না শোনো তোমাকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দেব সঙ্গে সঙ্গে সেইখান থেকে একজন বলে উঠল বলি ও তিন করিদা এই যে বলি কি গাছ কেটে ফেললে কি গাছে মারা যায় কি বলেন বাবা আপনারা দেখবেন এমন কিছু কিছু গাছ আছে মা কেটে দিলেও আবার গজায় যেমন কি কি গাছ বাবা জবা গাছ কলা গাছ খেরিস গাছ এই যে শোনো শোনো গোরাকুমার কৃষ্ণ ভক্ত তো কৃষ্ণ নামে গাইতে গাইতে নিজের সন্তানকে নিজের হাতে মেরেছে তো ওকে যদি এখন এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় সেখানেও তো হরিনাম করবে করবে না হরিনাম করতে করতে অপরের ছেলেকে এইভাবে মারবে অতএব গড়া থাকলে তো আবার গজাবে তুই একটা কাজ করো গড়া থেকে উপরে ফেলে দাও মানে গোড়া কোমরকে মেরে দাও হ্যাঁ ঠিক বলেছ ঠিক বলেছ এই যে শোনো সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দেব গোড়া কুমার বলছে কি কি বললে তোমরা তোমরা আবার মৃত্যুদণ্ড দেবে হ্যাঁ ঠিকই বলেছ তোমরা আমার তো মৃত্যুদণ্ড পাবারই কথা ওগো একটা বট বৃক্ষ কত মানুষকে ছায়া প্রদান করে পাখিকে বাসা বাঁধবার সুযোগ করে দেয় একটা প্রচলিত প্রদীপী যেমন অসংখ্য প্রদীপকে প্রচলিত করে একজন জ্ঞানী মানুষ যদি এরকম যোগ্য দেয় কত অজ্ঞান হৃদয়ে জ্ঞানের প্রদীপ প্রচলিত করে আমার ছেলেটি ছিল যদি সে বড় হতো তবে সে হতো একদিন কৃষ্ণ ভক্ত আমি যখন আমার সন্তানকে মেরেছি এই জীবন রেখে লাভ কি বল ঠিকই বলেছ ঠিকই বলেছ তোমরা আমার মরণই ভালো আমার মরণই ভালো তবে হ্যাঁ শুনেছি আত্মহত্যা করা নাকি মহাপাপ না না গো না না আমি আমি আত্মহত্যা করব না আত্মহত্যা তবে আমি যেই হাত দিয়ে আমি আমার গোপালকে মেরেছি সবাই দেখো সবাই দেখো তোমরা ওগো নগরবাসী সবাই দেখো যে হাত দিয়ে আমি আমার সন্তানকে মেরেছি এই হাত আমি আর ডাকবো না এই বলে
উন্মাদের মতো গৃহের ভেতরে ছুটে গেল একটি শানিত কাটারি নিয়ে বেরিয়ে এলো যেই না হাতটি কাটতে যাবে সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া হাতটি ধরে ফেলেছে স্বামী তুমি কি করছো স্বামী তুমি কি পাগল হয়ে গেছো ছেলে চলে গেল আমায় ছেড়ে তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও বলো না স্বামী কি নিয়ে বাঁচবো কি নিয়ে থাকবো আমি তুমি কাজে করো না স্বামী করো না লক্ষ্মীপ্রিয়া একটা ধূপ একটা ধূপ পুড়ি পুড়ি ছাই হয়ে যায় কত মানুষকে গন্ধ প্রদান করে একজন কৃষ্ণ ভক্ত যদি এরকম যোগ্যতায় কত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করে আমার ছেলেটি ছিল যখন আমি আমার সন্তানকে নিজের হাতে মেরেছি আমার গোপালকে এই হাত রেখে লাভি কি বলো সরে যাও লক্ষ্মীপ্রিয়া তুমি সরে যাও না না স্বামী না তুমি কাজ করো না লক্ষ্মীপ্রিয়া তুমি আমাকে বাধা দিও না 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 স্বামী না তুমি কাজ করো না এই বলে লক্ষ্মীপ্রিয়াকে গোড়া কুমোর ঠেলে দিয়ে ওই শানিত কালারিটি নিয়ে হাতটি কেটে ফেলে দিল কত মানুষ কাঁদছে কত মানুষ নয়নের জল ফেলাচ্ছে গো মা কিন্তু যারা পছন্দ তারা বলে উঠল বলি এই যে গোরা কুমার নিজের সন্তানকে মারবার সময় দুটো হাতে তো মেরেছ তো কাটবার সময় একটা কেন আর একটা কোথায় গোরা কুমার বলছে হ্যাঁ ঠিকই তো বলেছ তো যখন আমার দুটো হাত ছিল এই হাতটা দিয়ে হাতটা আমি কেটে ফেলেছি এই হাত যখন আমি কেটে ফেলেছি এই হাতটা কাটবো কেমন করে তোমরা আমায় বলো আমি কাটবো কেমন করে তোমরা আমায় বলো ওই তো অগ্নি ওই অগ্নি প্রজ্বলিতে আমি আমার হাতটা পুড়িয়ে ফেলবো এই বলে ছুটে গিয়ে ওই আগুনের মধ্যে হাতটা পুড়িয়ে ফেলল এই সুন্দর দেহটা একদিন চিতার আগুনে এক মুঠো ছা হয়ে যাবে এই সুন্দর দেহটা একদিন চিতার আগুনে এক মুঠো ছা হয়ে শ্রী গৌর ভক্ত মণ্ডলী হরিনাম কোনো যাত্রা নয় কোনো নাটক থিয়েটারও নয় হরিনাম হলো ভারতীয় আধ্যাত্মিক শব্দ এই নাম নিতে নিতে কত মানুষ চলে যাবে আর সে কীর্তন মানুষই গাইবে
আজ গোরা কোমরে হাতে চলে গেল সন্তানে চলে গেল তবু সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছে হে দেব তুমি আমার হাত নিয়েছো এতে আমার কোনো কষ্ট নেই তুমি আমার সন্তান নিয়েছো তাতেও আমার কোনো দুঃখ নেই দরকার করলে আমার পা দুটো আছে যদি তুমি নিতে চাও তাও তুমি নিয়ে নাও প্রভু কিন্তু দয়াময় তোমার কাছে আমার একটা নিবেদন যে বদন দিয়ে আমি তোমার নাম করি এই বদন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না প্রভু আমি জানি প্রভু জানি যে ভুল করেছি আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই তবুও বলবো তোমার কাছে তুমি কি পারবে দয়াময় আমার সকল অপরাধ সকল ভুল তোমার চরণে নিয়ে তোমার চরণে আমাকে জায়গা দিতে পারবে তো সেই ভক্ত বলছি ভুল করে যদি আসি শ্রী গৌর ভক্ত মণ্ডলী শুধু গোড়া কোমর কেন গো এই জীবনে কত ভুল কত অন্যায় কত কুকর্ম করি আমরা আমাদেরও কিন্তু অন্যায়ের কোনো শেষ নেই যখন এই হরিবাসরে আমরা সবাই এসেছি একত্রিত হয়েছি সবাই আমরাও একই প্রার্থনা করব দয়াময়ের কাছে হে দয়াময় তুমিও আমাদের সকল অপরাধ নিয়ে তোমার চরণে আমাকে জায়গা দাও ভুল করে যদি আসি শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে আমি যে বসে আছি ও গো দিন দয়াল
সবাই তো আমাকে ছেড়ে চলে গেলে তুমি যাবে না আমায় ছেড়ে যাও চলে যাও তুমি স্বামী আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো আমি যে ভারতীয় আধ্যাত্মিক নারী স্বামী এই সংসারে যদি কিছু থাকে তবে সেটা হলো তুমি তুমি আমার জীবন তুমি আমার ভূষণ তুমি আমার মন প্রাণ হৃদয় স্বামী আমি তোমায় ছেড়ে কোথায় যাব স্বামী তবে স্বামী দু বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার হ্যাঁ মনে আছে দেখো এই শাড়িটা কিছুটা অংশ ছিঁড়ে আমি একটা ঝুলি তৈরি করেছি এ লক্ষ্মীপ্রিয়া ঝুলি কেন গো কি হবে তা দিয়ে কি আর হবে যখন তোমার হাতে ছিল তখন তুমি কাজ করলে না দেখো আজ তোমার দুটো হাতই নেই তুমি কাজ করবে কেমন করে তাই স্বামী গো এই পৃথিবীতে বাঁচতে তো কিছু খেতে হবে যদি তুমি আমাকে অনুমতি দাও আমি ভিক্ষায় যাই স্বামী গো আমি ভিক্ষায় যাব তো লক্ষ্মীপ্রিয়া তুমি ভিক্ষায় যাবে আমি বলছি আজ তুমি যেও না যাব না কবে যাব স্বামী সেই দিন যেও যেই দিন আমি মারা যাব না না স্বামী না তুমি এভাবে বলো না কেন বলবো সেই দিন সত্য অঙ্গীকার করেছিলাম কোন দিন বিবাহের দিন আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার তো আমি তো এখনো পৃথিবীতে বেঁচে আছি মনে তো যায়নি কিন্তু স্বামী তোমার তো হাত নেই তুমি ভিক্ষায় যাবে কেমন করে বলে লক্ষ্মীপ্রিয়া আমার হাত নেই তো কি হয়েছে আমার পা দ্রুত আছে দাও 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 ওই ভিক্ষার ছুরিটা তুমি আমার হাতে গলিয়ে দাও আমি ভিক্ষায় যাব লক্ষ্মীপ্রিয়া কি করলো স্বামীর হাতে ভিক্ষার ছুরিটা গলিয়ে দিল আর গোরা কোমর সেই ভিক্ষার ঝুলি লয়ে চললো নগরবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে ভিক্ষা করছে কেমন ভাবে সবার কাছে আমার একটা অনুরোধ কেউ হরিবাসরে এখন উঠে আসবেন না কেমন এখন এলে আসুটাই ভেঙে যাবে যা কিছু দেবার নিলে আর শেষে দেবে গোরা কোমর বলছি আমায় ভিক্ষা দাগো নগরবাসী ধরি সবার আমি ধরে সবার পায়
আমায় ভিকদগ নগরবাসী ধরি সবার পায় কাজে হবে মানে আমি পায়ে ধরব কেমন করে তোমা দেখতেই তো পাচ্ছ আমার হাতে নেই মনে মনে প্রণাম করলে হবে না খেসারী গৌর ভক্ত মণ্ডলী এই হরিবাসরি বহু রকমের মানুষ আছে বাবা কেউ দেখছি কীর্তনিয়া কেমন গাইছে দেখব কেউ দেখছি কীর্তনিয়া কেমন আছে দেখব আবার কেউ দেখছি কীর্তনিয়া কেমন ভাব আছে দেখব আবার এমন কেউ আছে হরিবাসরি বসে কীর্তনিয়া কখনো একটা ভুল বলবে সেই ভুলটাকে ধরবার জন্য হরিবাসরি বসে থাকে আর গোরা কুমার যেই না বলেছে তোমাদের হাতে ধরি পায়ে পড়ি ওই পায়ে ধরে প্রণাম করতে পারল না বলে ইটি পাথর দিয়ে তার ঝোলার মধ্যে চাপিয়ে দিল দেখবেন যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না তাদেরই ভাবনা হলো চেনাদো পিছনে চেন তরুর বৈশিষ্ণ্য না আমার নীর মান দেন কীর্তনীয় সদা হরি গোরা কুমার বলছে ওগো তোমরা যে যে আমাকে ইট পাথর ছড়িলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখে থেকো ভালো থেকো হা গোবিন্দ বলে সেই ইট পাথরগুলো কি নিয়ে চলো গোরা কুমার বাড়ির দিকে বাবা চলেছে আর বদনে ভগবানের নাম গাইছে আসুন সবাই মিলে আমরা একটু আনন্দ করি আপনাও গাইব কিশোরী কুচি আইসা ইন্তেজামে হো যায়ে কিশোরী কুচি আইসা ইন্তেজামে হো যায়ে কিশোরী কুচি আইসা ইন্তেজামে হো
কিশোরী কুচি কিশোরী কুচি কিশোরী কুচি किशोरी कुछ সবাই মিলে একসঙ্গে গাইবে হ্যাঁ ভালো লাগবে প্রত্যেকে হাত তুলে হ্যাঁ শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে বলো বাহ একটু জোরে জোরে হবে শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে পেছনে বাহ শ্রী রাধে Oh, yeah.
লক্ষ্মী প্রিয়া ছুটি এসে দরজাটি খুলে দিয়েছে স্বামী স্বামী তুমি এসে গেছো কই দেখি দেখি তুমি কত ভিক্ষা করে নিয়ে এসেছো পেকি স্বামী এ তুমি কি নিয়ে এসেছো ইট পাথর হ্যাঁ গো লক্ষ্মী প্রিয়া আমি ওদের পায়ে ধরে প্রণাম করতে পারিনি বলে ওরা আমার ঝোলার ভেতর ইট পাথর দিয়ে ভর্তি করে দিয়েছে কি করবো বলো কি খেয়ে বাঁচবো আমরা লক্ষ্মী প্রিয়া কেন স্বামী তুলসী গাছের পাতা কি শুকিয়ে গেছে বলে না গঙ্গার জল কি শুকিয়ে গেছে বলে না তাহলে যতদিন আমরা বাঁচব ওই তুলসী পত্র গঙ্গা জল দিয়ে বাকি জীবনটা আমরা কাটিয়ে দিই বাহ বাহ লক্ষ্মী প্রিয়া বাহ তুমি দারুণ কথা বলেছো এই না হলে তুমি আমার পত্নী কিন্তু লক্ষ্মী প্রিয়া এই গঙ্গার জল তুলসী পত্র খেয়ে আমরা কতদিন বাঁচব গো বলে হে হে দেখো ভগবান যদি রাখেন ওই তুলসী পত্র গঙ্গা জল দিয়ে বাকি জীবনটা আমাদের কেটে যাবে যদি তিনি না রাখেন ওই রাজভোগ রসগোল্লা এনে দিলেও থাকা যাবে না বাহ বাহ লক্ষ্মী প্রিয়া এই না হলে তুমি আমার পত্নী তোমার মতো পত্নী যদি বাংলার ঘরে ঘরে আসি ভগবানকে মর্তের মাটিতে বারবার নামতে হবে শোনো তুমি শুধু আমার পত্নী না গো আজ থেকে তুমি আমার বন্ধু এবং পত্নী ও বাবা বন্ধু চেনা যায় কখন গো বন্ধু চেনা যায় কখন বিপদের সময় আর পত্নী চেনা যায় দুঃখের সময় লক্ষ্মী প্রিয়া আজ থেকে তুমি আমার বন্ধু এবং পত্নী লক্ষ্মী প্রিয়া বলছে স্বামী তাহলে এসো আমরা একসঙ্গে এক সুরে এক মনে এক প্রাণে গাই মোরা আজ দুজনায় কৃষ্ণ বলি চলো পথে পথে হরি বল হরি বল কোনটা মা হ্যাঁ ভগবানের চোখ আছে বাবা আচ্ছা মায়েরা কি বলেন আছে সত্যি বলছে মিথ্যা বলছেন না আমার কাছে বলছেন আছে কাল সকাল হলে যখন ওই রোদ দেখে ধান মিলবেন যদি সেই সময় আকাশ থেকে দুপুরটা বৃষ্টি নেমে আসে তখন কি বলবে ভগবানের কি চোখ নেই আচ্ছা এতক্ষণ লক্ষ্মী প্রিয়ার কথা হচ্ছিল এইবার আমরা আসবো মা গো লক্ষ্মী দেবীর কথায় আচ্ছা মা লক্ষ্মী কার ঘরণি নারায়ণের ঘরণি তো নারায়ণকে বলছে অপ্রভু বলে কি তোমার চোখ নেই তুমি কি চোখে দেখতে পাও না এই মহারাষ্ট্রে তোমায় কোন ভক্তরা দয়া মইয়ান বলবে না গো 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 দয়া মইয়ান বলবে
তখন তোকে কি বলে যাচ্ছ তুমি বলছি দয়া মই আর বলবে না গো আচ্ছা দয়া মই সবাই তো আমাকে বলে ডাকে তো তুমি কি আমার কথা বলছো হ্যাঁ গো আজকে থেকে তোমাকে আর কেউ দয়া মই বলে ডাকবে না কেন কি করেছি আমি কি করনি তুমি তাই বলো কি করেছি তো বলো মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর কূলে এক ভক্ত আছে জানো যার নাম গোরা কুমার বাবা তাকে আবার চিনবো না সে যে আমার ভক্ত গো তো সে যদি তোমার ভক্ত হলো তার এই দুঃখের দিনে কষ্টের দিনে তার পাশে গিয়ে দাঁড়াও তাকে গিয়ে একটু কৃপা কর ওমা আচ্ছা বলুন তো ভালো করে তাকিয়ে আমার দিকে তাকিয়ে বলুন আমি আপনাদের মুখগুলো ভালো করে দেখতেও পাচ্ছি না অন্ধকার লাগছে আচ্ছা বলুন যদি আমি হাতটাকে এরকম করি এটাকে কি বলে এটাকে কি বলে দেওয়া বলে না এটাকে বলা হয় দেওয়া আচ্ছা যদি আমি হাতটাকে এরকম করি এটাকে কি বলে নেওয়া জানেন আমরা ওই কাল গানে যাচ্ছি দেখি কয়েকজন রাস্তায় গাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়লো তা আমি বললাম কি ব্যাপার ভাই বলে দিদি ভাই আমাদের পূজা হবে কালী পূজা আর তোমরা কীর্তন করো চাঁদা দেবে না তখন আমি বললাম কি বলেছে দেব না বলো কত দিতে হবে বলে কত আর দেবে 20 টাকা দাও আবার চাইলো আমি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বার করে তাকে আমি টাকাটা দিয়ে দিলাম যদি আমাকে বলতো দিদি ভাই তোমার যা ভালো মনে হয় তুমি আমাকে তাই দাও যদি আমাকে এই কথা বলতো তাহলে তাকে ওইখানে 3 মিনিট দাঁড়িয়ে যেতে হতো কেন কতটা দিলে যে ভালো হবে সেই ভালোটা বুঝে হতে 3 মিনিট সময় লেগে যায় তো এখানে মা লক্ষ্মী কি নারায়ণ বলছে ও লক্ষ্মী ও তো শুধু হাতটাকে নিচের দিকে নামাতে জানে মানে দিতে জানে নীতি জানে না ওকে দেবটা কেমন করে আচ্ছা আমরা আমাদের কথাই বলি বাবা আমরা ভোগের মালসা দিই তো আমরা সবাই ভোগের মালসা দিই কেউ এক মালসা দুই মালসা দিয়ে যেমন পারে দেয় আচ্ছা আমাদের চাওয়াটা কেমন দেখুন বাবা এক মালসা ভগবানকে ভোগ নিবেদন করে যেই না প্রণাম করতে বসলাম বাবা সে মাথা আর মাটি থেকে উঠছে না কেন কেন সেই মাথা মাটি থেকে উঠছে না কেন ওই একটা প্রণামের মধ্যেই কাজ চলছে কি কাজে চলছে জানেন একটা প্রণাম করে ভগবানকে বলছে হে দয়াময় আমি এই বছর অনেক কষ্ট করে একতলা করেছি যেন পরের বছর ওটাকে আমি দোতলা করতে পারি হে দয়াময় আমার ছেলেটা একটা চাকরি হচ্ছে না তুমি একটা চাকরি পাইয়ে দাও হে দয়াময় তুমি আমাকে টাকা দাও পয়সা দাও গাড়ি দাও বাড়ি দাও শুধু দাও আর দাও ওই একটা প্রণাম করে ভগবানের কাছে আমরা কত না কিছু চাচ্ছি তো আজ ভগবান লক্ষ্মীকে বলছে নারায়ণ ও লক্ষ্মী ও তো শুধু হাতটাকে নিচের দিকে নামাতে জানে মানে দিতে জানে নীতি জানে না ওকে দেবটা কেমন করে বলে ও প্রভু তোমার কাছে চাইলে বুঝি পাওয়া যায় না চাইলে কি পাওয়া যায় না বলে এই দেখো এই যে বাবা একটু আগে বললাম না যাবার কথা রাস্তায় তো বলছে ভগবান যে আমার কাছে চাই সে তো সঙ্গে সঙ্গে পেয়ে যায় আর যে চাই না সেও পায় তবে কিভাবে পায় জানো যে আমার কাছে ধনে চাই টাকা চাই যে আমার কাছে ধনে চাই টাকা বাসনা পূরণ করিয়া থাকি কিভাবে করি জানো যে তার জীবটাকে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে কৃষ্ণ কৃষ্ণ বলে
মনোবাসনা পূরণ করিবার জন্য আমি কি করি জানো আমি গোলক হতে নেমে আসি হরি বল হরি বল আমি গোলক হতে নেমে আসি গোলক হতে নেমে আসি আমি গোলক হতে নেমে আসি ভগতের বাসনা পূরণ করিতে গোলক বাড়িতে যাব বলে কেন প্রভু কেন আবার তার হাত নেই সন্তান নেই আমি তার সন্তান হব সন্তান হয়ে তার কাজ করে দেব এইবার মা গো ভগবান বিঠল দেবী ছদ্মবেশী বালক ব্রাহ্মণ রূপ ধারণ করে চলেছেন ভক্তকে কৃপা করতে আজ ভক্তের বাড়িতে আচ্ছা ভগবানের তো অনেক নাম এই বিঠল দেব নামটা কেন হলো মহারাষ্ট্রে ইটকে বলা হয় পিট ওই পিটির উপর ভগবান অটল হয়ে দাঁড়িয়েছিলেন সেই থেকে তার আরেকটি নাম হলো বিঠলদেব তো সেই বিঠলদেবে চলেছেন ভক্তকে কৃপা করতে আজ ভক্তের বাড়িতে কেমন ভাবে চলেছেন মায়না পদে উলুধ্বনি করবেন শঙ্খধ্বনি এবং বাবারা প্রত্যেক দুটি বাহুতে জয়ধ্বনি আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে বলো ধরি যদি কিছু নাম মনে করেন একটা কথা বলবো আমার না বড্ড খিদে পেয়েছে কিছু হবে গো কিছু হবে আমার যে বড্ড খিদে পেয়েছে ভগবান যাচ্ছিলেন ভক্তকে কৃপা করতে তো যেতে যেতে রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়েছে বলছে ওকে কিছু হবে গো আমার যে বড্ড খিদে পেয়েছে ও বাবা শোনার পর সেই ব্যক্তি আর ঘুরে ভয়ও তাকাচ্ছে না ভাবছে আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে খেতেও চাইবে আবার থাকতেও চাইবে
أما এখন তেলের দাম কত হয়েছে গো বেড়েছে না কমেছে কমেছে না বেড়েছে জলের দাম এখন আচ্ছা এখন গ্যাসের দাম কত হয়েছে বেড়েছে বাবুন তাহলে এই সময় যদি বাড়ি ভর্তি আত্মীয়-স্বজন চলে আসে তো কি হবে তাড়িয়ে দেবে মাথায় হাত না হরি বল আমরা আমাদের কথায় বলি বাবা যিনি ব্রাহ্মণ ঠাকুর পূজারি পূজা করেন দেখবেন মা গো যখন আমরা চরণামৃত নিই চরণামৃত নেবার আগে আমরা কিছু প্রণামী দিই তারপর আমরা চরণামৃত নিই কি তাই তো মা তো প্রণামী দেবার সময় মায়েরা কি করেন আমরা কি করি মা সাইটে গিয়ে আঁচল হাল যায় না কি করি তো আর বাবারা যেই না পকরের মধ্যে হাতটা ঢুকিয়েছে সে হাত আর বেরোচ্ছে কেন ওই পকরের মধ্যে কাজ চালাচ্ছে পকরের মধ্যে কে কে রয়েছে বর্দা মেসদা ছোটদা রয়েছে ওদের সঙ্গে কাজ চালাচ্ছে যদি ঠং করে ঠাকুর মশাইয়ের সামনে একটা বর্দা বেরিয়ে আসে তাহলে তো মানুষ সম্মানের ব্যাপার আছে তাই না বর্তমানে কি বর্তমানে 10 টাকা মেজদা মানে মেজদা মানে 5 টাকা আর ছোটদা মানে ছোটদা মানে 16 তো ভগবান তাকে হাসছে বলছে বাহ আমার নি আবার আমাকে বেঁচে বেঁচে দেবা ঠিক আছে আমিও বেঁচে বেঁচে দেব বলে আমিও বেঁচে বেঁচে পোকা বেগুন গুলো আনিয়ে দেব ওখানে বলে পোকা বেগুন মানে পোকা পোকা বৌমা তারপর পোকা পোকা শাশুড়ি মা তারপর পোকা পোকা শ্বশুর শুধু হাসপাতাল কেন গোটা নার্সিং হোমটা পোকায় ভরিয়ে দেব নিতাই গৌর হরি তাহলে ভগবানকে দিলে বেছে বেছে দিতে নেই ভগবানকে দিলে যতটুকু দেবেন তার মধ্যে থাকবে আপনার ভক্তি ভালোবাসা তো সেই ব্যক্তি বলছে শোনো আমার কাছে খাওয়া দাওয়া হবে না তবে আমাদের পাড়ায় না একজন আছে শহল বড়লোক তুমি তার কাছে চলে যাও বলে বড়লোকটি কি নাম কি তার বলে নাম হলো গোরা কুমল আগো ঠিক বললো যে দুবেলা দুমুঠো খেতে পায় না বলে ওই হলো বড়লোক ঠিক বললো বাবা হ্যাঁ ঠিক বলেছে কেন ভক্তের কুড়ে ঘর হয় শ্রীকৃষ্ণের আলয় যে ভক্তের কাছে ভগবান চলেছে সেই ভক্তের অভাব থাকতে পারে না ভগবান চলেছেন ভক্তের বাড়িতে আর ভক্ত কি করছি বিঠল দেবের মন্দিরে বসে বসে ভজন সাধন করছি আর তার স্ত্রী লক্ষ্মী প্রিয়া দ্বার দেশে বসে বসে দর্শন করছে ভক্ত গাইছে নব দুরি বাদল ঘন শ্যাম জি
এখানে মালিক কি আছে এবারে ডেকে দেন না কিছু কথা আছে তোমরা কি ভেবেছো আমি এখানে কথা বলছি ভগবান পৌঁছে গেছে ভক্তের বাড়িতে তো লক্ষ্মীপ্যাকে দ্বার দিয়ে বসে বসে দর্শন করছিল ভগবানকে তো লক্ষ্মীপ্যাকে দেখতে পেয়ে বলছে বাড়ির মালিক কে আছে লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে মা বাবা সে দুবেলা দুমুঠো খেতে পায় না সে মালিক হলো কবে থেকে হ্যাঁ যাই হোক বলছি যখন একবার গিয়ে ডেকেই দিই যাই না ভেতরে প্রবেশ করেছি স্বামীতে ভজনে মগ্ন নব দুর্বাদল খুব সুন্দর ছেলে এসেছে বলছি তুমি নাকি বাড়ির মালিক ও লক্ষ্মী আমি আমার বাড়ির মালিক হলাম কবে থেকে গো হ্যাঁ আচ্ছা সেবার ব্যবস্থা আছে তা আপনারা সবাই সেবা নিয়ে কীর্তন শ্রবণ করি বাড়ি যাবেন কেউ না কি অভুক্ত হয়ে থাকবেন না সেবা নেবেন সেবা নিয়ে কীর্তন শ্রবণ করবেন তারপর বাড়ি যাবেন হরি বল জানো বাইরে একটা খুব সুন্দর ছেলে এসেছে বলছে তুমি নাকি বাড়ির মালিক ও লক্ষ্মী আমি আমার বাড়ির মালিক হলাম কবে থেকে গো কই চলো তো দেখি একবার কে আমাকে বাড়ির মালিক বলে ডাকছে যেই না বাইরে গেছে হ্যাঁ গো বাবা কে তুমি আর তুমি আমাকে বাড়ির মালিক বলে ডাকছো কেন নাম কি তোমার জানো তোমাকে দেখে না আমার খুবই চেনা চেনা লাগছে মনে হচ্ছে আমি তোমায় ঠিক কোথাও দেখেছি কিন্তু মনে করতে পারছি না তুমি কে বলো তো ভক্ত বলছে কে গো তুমি বলো বলো এমন করি এলে Yeah.
তোমাকে দেখে না আমার খুবই চেনা চেনা লাগছে তোমার নাম কি ভগবান মনে মনে ভাবছে ইচ্ছা হলো ভক্তকে একটু কৃপা করব যদি আমি এখন আমার নামটা বলে ফেলি তাহলে আমি ধরা পড়ে যাব তাহলে নামটা এখন বললে চলবে না ভগবান কিন্তু কিন্তু ভাব নিয়ে বলছে মা আমার নাম আমার নাম আমার নাম আমার নাম বিট্টু গো বিট্টু ও তোমার নাম বিট্টু জানো আমার মন্দিরে যে আছে বসে আছে সে হলো আমার বিঠল দেবী আর তুমি হলে বিট্টু বাহ তোমার নামের সঙ্গে আমার বিঠল দেবীর ভালো মিল আছে দেখছি দারুণ মজা হবে তোমাকে দেখলে না আমার ওই বিঠল দেবীর কথা মনে পড়ে যাবে বলে ও ঠাকুর মজা করতে হবে না আমার বড় খিদে পেয়েছে তুমি আমায় আগে কিছু খেতে দাও খাবে খাবে ও বাবা এমন বাবা বলছে যেন ঘরে ভর্তি খাবার রয়েছে ভক্তের খাবারের কোনো অভাব কিন্তু মা গো যার সঙ্গে দেখা হয়েছিল সে কি বলেছিল কোথায় পাবো আর ভক্ত বলছে খাবে তো খাবে কিন্তু ভগবান তো জানেন ভক্তের কি দিয়ে কি চলছে তো ভগবান বলছে ও ঠাকুর বলি কি খাবো ওই তুলসী পত্র গঙ্গা জল আরে ও লক্ষ্মী এ ছেলে জানল কি করে গো আমরা তুলসী পত্র গঙ্গা জল খাচ্ছি এ মনে হয় ঠিক পাড়ার লোকে বলেছে পাড়ার লোকে বলেছে ও তুমি তাহলে ওই খাবার খাবে না ঠিক আছে আমি তোমার জন্য ভিক্ষায় যাব বলে ঠাকুর তুমি ভিক্ষায় গিয়ে আর কত ইট পাথর পাবে ও লক্ষ্মী বলছি ছেলে জানলো কি করে আমি ভিক্ষায় গিয়ে একদিন ইট পাথর পেয়েছিলাম আরে এটাও পাড়ার লোকই বলেছে না লক্ষ্মী পাড়ার লোকে এটাও বলেছে বলে ঠাকুর আমি খাবো না তুমি একটা কাজ করো আমি যে আশা নিয়ে এসেছি তুমি আমার সে আশা পূরণ করো কি না আমি তোমার শিষ্য হতে চাই হ্যাঁ আমি তোমার শিষ্য হয়ে তোমার কাছে হাঁড়ি কলসি তৈরি করা শিখতে চাই এইবার ভগবানকে ভক্ত তার শিষ্য করে নিল শিষ্য করে নেবার পর এক এক করে হাঁড়ি কলসি তৈরি করা শেখাচ্ছে কিন্তু বাবা দেখাবে কেমন করে ভক্ত তার তো হাত নেই গো মুখে বলে বলে দিচ্ছে তার শুনে শুনে বিট্টু তৈরি করছে দেখা গেল যে হাঁড়ি কলস দুদিনে তৈরি হয় না যে হাঁড়ি কলস দুই বছরেও তৈরি হয় না সেই হাঁড়ি কলসে বিট্টু একদিনে পরিপূর্ণ করে আরে বিট্টু গোরা কুমোর দেখেই তো অবাক বিট্টুতে করেছিস কি রে বলি একদিনে হাঁড়ি কলসি পরিপূর্ণ করে দিলি রে বলে হ্যাঁ দিলাম এবার যাও গিয়ে বাজারে বিক্রয় করে দিয়ে এসো বাজারে বিক্রয় করে দিয়ে এসো হাঁড়ি কলসি যখনই বলেছে এই কথা গোরা কুমোর মনে মনে ভাবছি এবার তো সব ওই মাঝে মাঝে এমন এক একটা কথা আমায় খোঁচা মেরে বলে না তখনই মনটা আমার খারাপ হয়ে যায় আচ্ছা বিট্টু তুই দেখতে পাচ্ছিস আমার হাত নেই তা আমি এখন বাজারে বিক্রয় করতে যাব কেমন করে হাঁড়ি কলসি নিয়ে বলে ও ঠাকুর বলি তাহলে তোমার হাত দুটো কোথায় গেল কোথাও কি খুলে পড়ে গেল না কেউ নিয়ে চলে গেল যখনই বলেছে এই কথা ওরা কুমোর খুব রেগে গেছে এই কি বললে তুই দুদিন হয়েছে তুই আমার ঘরে এসেছিস ঘরের কথা পরকে বলতে আছে যখনই বলেছে ঘরের কথা পরকে বলতে আছে বিট্টু বলছে ও আচ্ছা আমি ব্রাহ্মণের ছেলে হয়ে তোমার হাড়ে কলসে তৈরি করে দিলাম এখন তুমি কিনা বলছো আমি তোমার পর ঠিক আছে ঠাকুর রইল তোমার ঘর আমি চললাম ওমা ভগবান কি যাবার জন্য এসেছিলেন ভক্তের কাছে না দেখবেন দূরত্বের ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায় আচ্ছা পাশাপাশি বাড়ির মধ্যে ঝগড়া হয় হ্যাঁ হয় তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না দেখবেন ঝগড়া আগে যেমন ভালোবাসা থাকে ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায় কিভাবে দেখুন পাশাপাশি বাড়ির মধ্যে
দুই দিদির ঝগড়া হয়েছে একগুলো ভজন মা আর একগুলো পচার মা তাদের মধ্যে এমন দ্বন্দ্ব হয়েছে মা গো এক মাস কথা বলে বলি বন্ধ একেবারে মানে রাস্তায় দেখা হলে মুখ বাঁকাই ও মুখ বাঁকাই কারোর সঙ্গে কোনো কথা বলা বলি না এবার ভজার বিয়ে হবে পচা আহা ভজার বিয়ে হবে ভজার মা গেছে পচার মায়ের কাছে গিয়ে বলছে এ দিদি এই বলি আমার ছেলের বিয়ে হবে আজ তো বিয়ে তো তোকে যেতে হবে চল আমার সঙ্গে চল না আমি তোদের বাড়ি যাব না কেন যাবি না কেন তোর ভিটে আমি যাব তুই ভাবলি কি করে কেন কি করেছি আমি সেদিনকে ঝগড়া হয়েছে কত গাল দিয়েছিলি আমাকে মনে আছে তুই গালাগালি করেছিস আমিও তো করেছি না তোর যা মুখে ছিড়ি তোর বাড়ি যাবো ভাবলি দেখ কি বলতে কি ভুলে ফেলেছি আর কিছু মনে করিস না ওই সব কথা মনে রাখতে নেই আমার ছেলের বিয়ে হবে তোকে যেতে হবে চল সেদিন অত গাল দিলি সব ভুলে যাবো আজকে আমার ছেলের বিয়ে হবে তোকে যেতেই হবে চল এত করে বলছিস হ্যাঁ এত করে যখন বলছিস তাহলে যাবো আর কি এবার ভজার মা পজার মাকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে গেল মা তার রাগ ভেঙে গেল এবার ছেলের বিয়ে হচ্ছে পচার মা খেতে বসেছে আরো সবাই খেতে বসেছে এইবার ছেলের মা মিষ্টি পরিবেশন করছে বাবা সবার পাতে একটা একটা করে মিষ্টি দিচ্ছে কিন্তু ওই যে যার সঙ্গে ঝগড়া হয়েছিল না এদিক ওদিক তাকিয়ে তার পাতে দুটো মিষ্টি দিয়ে দিল বোঝা গেল ঝগড়ার আগে যেমন ভালোবাসা থেকেছিল ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে গেল তা বলে এই নয় মা যে আপনারা কাল থেকে শুরু করে দেবেন বেশি বেশি করে ঝগড়া তা কিন্তু করবে না সবাই মিলেমিশে থাকবেন এটাই ভালো হ্যাঁ তো যাই হোক বিট্টুকে ডাকছে গোরা কুমোর এই বিট্টু আরে যাস না দাঁড়া তোকে আমি ওইভাবে বলিনি আয় আমার কাছে আয় ভগবানকে রাগ থাকতে পারে গো তিনি তো রাগ করেননি পরীক্ষা করছে ভগবান এলেন ভগবান কি করলেন সে হাড়ি ভাড়ু ঝাঁকাই করে পরিপূর্ণ করে মাথায় করে নিয়েছে ভক্ত চলেছে আগে আগে বাজারে পথ দেখাচ্ছে ভগবান চলেছেন ভক্ত কিছু কিছু ভক্ত গাইছে ও সব প্যারে দর্দ Oh,
Krishna Krishna বাজারে পৌঁছে গেল সবার কিছু না কিছু বিক্রয় হচ্ছে কিন্তু যে ভক্তের কাছে ভগবান রয়েছে দেখা গেল গোরা কুমরে হাড়ি কলসি এক নিমেষের মধ্যে বিক্রয় হয়ে গেছে আজ হাড়ি কলসি বিক্রয় করে গোরা কুমর প্রচুর টাকা পেয়েছে গোরা কুমর দুটো বছর টাকার মুখ দেখেনি গো তো আজ বিট্টু বলছে ও ঠাকুর বলি আজ হাড়ি কলসি বিক্রয় করেই প্রচুর টাকা পেয়েছো তা কি করবে এবার সঞ্চয় করো জমাও বলে না রে বিট্টু সঞ্চয় করার বাসনা আমার নেই তাহলে কি করবে তুমি ভাবছি আজ হাড়ি কলসি বিক্রয় করে যে টাকাগুলো পেয়েছি আমি এই টাকাগুলো দিয়ে বাড়িতে ছোট করে মহোৎসব দেব বাবা ভক্তের ইচ্ছা বাড়িতে মহোৎসব দেব মহোৎসব করিবার জন্য যা যা লাগে চিড়া দধি দুগ্ধ কিরসর ছানা সব কিছু আনা হলো কিন্তু মাগো যদি বাড়িতে কীর্তন না করায় তাহলে কি মহোৎসব সম্পূর্ণ হবে হবে না অসম্পূর্ণ থেকে যাবে তাহলে কীর্তন করতে আসছেন কি আজ গোরা কুমের বাড়িতেই নামদেব এই নামদেবের কীর্তনের মধ্যে আমি জানতে পারবো কিভাবে গোরা কুমোর হাত ফিরে পেল কিভাবে সন্তান ফিরে পেল নামদেবে গাইছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Krishna Hare Krishna
ব্যাপার বলো তো সবাই একবার হলেও করে করতালি দিয়েছে কিন্তু আজ যার বাড়িতে কীর্তন সে কোথায় শুনতে পেয়ে গোলা কোমর ছুটে এসেছে বলছে আমার তো হাত নেই আমি করে করতালি দেব কেমন করি বলে হাত নেই তো কি হয়েছে যতটুকু আছি তাতে চেষ্টা করো আমি যখন এসে গেছি তুমি যা যা হারিয়েছো সব ফিরে পাবে আবার শুরু করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে যখন হাত ফিরে পেয়েছে আনন্দ ধরছে না বলছে তাহলে আমার সন্তান গোপাল তাকে ফিরে পাবো না দেখলো কি সেই গোপাল আজ কত বড় হয়ে গেছে নামদেবের কীর্তনের আসরে দাঁড়িয়ে ঊর্ধ্বে দুটি বাহু তুলে নাচছে সবাই জানতে পারলেন কিভাবে গোরা কুমোর এই নামের গুণে হাত ফিরে পেল এবং কিভাবে সন্তান ফিরে পেল কিন্তু হঠাৎ করে বিট্টুকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গোরা কুমোর চারদিক খুঁজছে বিট্টু বিট্টুরি কোথায় গেলি হঠাৎ ওপর থেকে দেববাণী হচ্ছে গোরা কুমোর গোরা কুমোর কে 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 আমায় নাম ধরে ডাকছে গোরা কুমোর কে তুমি আমি তুমি দেখতে পাচ্ছি না কেন কে তুমি তুমি আমায় দেখতে পাবে না তোমার কাছে যে বিট্টু রূপী গিয়েছিল সে আর অন্য কেউ না আমি তোমার বিঠল দেব প্রভু হৃদয় তুমি এসেছিলে আমার কাছে বিট্টু রূপে হৃদয় এত কাছে পেয়ে তোমাকে হারাতে হলো প্রভু কৃপা যখন করলি তবে এভাবে কেন করলে প্রভু এত কাছে পেয়েও আমি তোমাকে চিনতে পারিনি হে দয়াময় আর একটিবার কি তোমার দেখা পাবো না প্রভু আর একটিবার তুমি আমায় দেখা দাও দয়াময় দেখা দাও তুমি আমাকে দেখতে চাও আমাকে দেখতে গেলে এই নয়নে দিয়ে তুমি আমায় দেখতে পাবে না ভগবান কি করলেন সেই ভক্তকে দিব্য চক্ষু দান করলেন ভক্ত দেখলো কি গোরা কুমোর তার পাশে অনাদির আদি গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে ভগবানকে সামনে দেখতে পেয়ে ভক্ত ছুটে গিয়ে ভগবানকে জড়িয়ে ধরেছে বাবা অনেক কষ্ট পেয়েছি অনেক দুঃখ পেয়েছি আমি আমাকে তুমি ছেড়ে আর চলে যেও না প্রভু চলে যেও না সবাই জানতে পারলেন কিভাবে গোরা কুমোর নামের গুণে হাত ফিরে পেল কিভাবে সন্তান ফিরে পেল
এবং কিভাবে ভগবানের কৃপা লাভ করলো তা আমরা লীলার মধ্যে জানলাম আজ সেটা বর্তমান একবার মহারাষ্ট্রে গিয়ে দেখে আসবেন সেই বিধানদেবের মূর্তি এখনো আছে আর তার পাশে গোরাকমলের সমাধি দেওয়া আছে এখানেই আমাদের ভক্ত ও ভগবানের মধুর মিলন আসুন সবাই মিলে আমরা সেই ভক্ত ও ভগবানের মধুর মিলন দর্শন করব ভক্তবারে ভগবানের মিলন হইল ভক্ত আমি দুটো তিনটা ভজন গাইব আপনারা আনন্দ করুন নাচুন আমার কমিটি দাদা ভাইরা সবাই এসেছেন কমিটির কমিটি যারা আনন্দ করবে বলছিলেন সবাই আছেন তো এখানে সবাই আছেন তো আচ্ছা ঠিক আছে আপনারা আনন্দ করুন আমি গাইছি জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর
আসে কৃষ্ণ ভজন আমি সহজিতে